আমি আর আমার বয়ফ্রেন্ড দুজন এক বাড়িতে এক ঘরে একই বিছানায় থাকি আমরা বিয়ে না করেও কয়েক মাস ধরে স্বামী স্ত্রীর মতো চলাচল করছি আমি আর আমার বয়ফ্রেন্ড এবারই সবাই জানে আমরা দুজন স্বামী স্ত্রী আমি আর নিলয় দুজনে খুব কাছাকাছি চলে এসেছি একজন একজনকে ছাড়া আমাদের ভালো লাগে না আমি আর নিলয় বিছানোর পর কিছু সময় কাটিয়ে নিলয়কে বললাম আজ তোমার কেমন লাগলো তোমার সাথে কাটানো সময়গুলো সব সময় আমার কাছে মধুর মনে হয় আচ্ছা আমরা কবে বিয়ে করব এভাবে আমার থাকতে খুব ভয় করছে আমাকে একটু সময় দাও আমি তোমাকে বিয়ে করব। আসলে নিলয়ের বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না তাই মাহিকে অনেক ডেট দিয়ে যাচ্ছে কিন্তু বিয়ের কোনো খবর নেই মাহি বলল কবে বিয়ে করবে একটা ডেট দাও না এ কথা রেগে গেল বারবার কেন বিয়ের কথা বলছো আমরা তো দুজনেই ভালোই আছি আমি কি তোমাকে কোনো কষ্ট দিচ্ছি যখন তখন তুমি আমাকে বিয়ের কথা বলবে না এই বিয়ের কথা যখন তখন আমার শুনতে একদম ভালো লাগে না এই কথা বলে নিলয় বিছানা থেকে নেমে মাহি বসে বসে ভাবতে লাগলো আমি কি বিয়ের কথা বলে নিলয়ের মন খারাপ করে দিলাম যাক বারবার বিয়ের কথা বলবো না নিলয় তো আমাকে বিয়ে করবেই মাহির বিশ্বাস ছিল নীলয় তাকে বিয়ে করবে নীলয় অফিসে বসে কাজ করছে এমন সময় নিলয়ের ফোনে ফোন আসলো ফোন রিসিভ করার সাথে সাথে মাহি বলল তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসো কি হয়েছে তাড়াতাড়ি আসতে বলছো কেন তুমি তাড়াতাড়ি আসো আমি তোমার জন্য অপেক্ষা করছি এ কথা বলে ফোন কেটে দিল নিলয় বসে বসে ভাবতে লাগলো কি এমন হয়েছে ঠিক আছে দেখে আসি এই বলে অফিস থেকে বের হয়ে গেল মোমিন সাহেব ড্রয়িং রুমে বসে আছে আর পেপার পড়ছে এমন সময় এক কাপ চা নিয়ে আসলো মায়া মায়া ছিল মোমিন সাহেবের ছেলের বউ মোমিন সাহেব মায়াকে অনেক ভালো জানে আজ মায়ার মন খারাপ দেখে মোমেন সাহেব জিজ্ঞেস করলো কি হয়েছে বৌমা তোমার মন খারাপ কেন মায়া তখন চুপ করে বসে রইল তারপর মোমিন সাহেব বুঝতে পারলো কি হয়েছে মোমিন সাহেব মায়াকে বলল আমার ছেলে কি তোমার কাছে ফোন করেছিল আমি আপনার ছেলেকে ফোন করেছিলাম আপনার ছেলে আমার ফোন ধরেনি আপনার ছেলে কি এমন কাজ করে আমার ফোন ধরতে পারে না মা হয়তো কাজে সবসময় বিজে থাকে তার জন্য হয়তো ফোন ধরে না তুমি চিন্তা করো না আমি লোকজন দিয়ে খবর নেওয়ার চেষ্টা করছি কি হয়েছে আমাদের সাথে কেন কথা বলে না তারপর মায়ের ড্রয়িং রুম থেকে চলে গেল মোমেন সাহেব বসে বসে ভাবছে বোমা কিন্তু ঠিক ধরেছে যাই কিছু করুক না কেন সংসারে তো মন দিতে হবে আমি আমার ছেলেকে কাছে ফেলে জিজ্ঞেস করবো এমনটা করার কারণ কি নীলয় ঘরের ভেতরে এসে দেখতে পেলো মাহি বিছানার উপরে বসে আছে নীলয় তখন মাহির পাশে গিয়ে বসল মাহি নীলয়কে জড়িয়ে তোমাকে আজ এত খুশি লাগছে কেন মাহি মনে মনে ভাবছে খুশির কারণ জানতে পারলে তুমি আরো বেশি খুশি হয়ে যাবে কি হলো কিছু না কেন কি বলতে আমাকে ডেকেছ আমাকে বলো আমি মা হতে যাচ্ছি আর তুমি বাবা নীলয় মাহির মুখে এমন কথা শুনে কিছুটা চিন্তায় পড়ে গেল মাহি এখন মা হতে চলেছে যা নীলয় কখনোই চায়নি তুমি খুশি হওনি নীলয় তখন মাহির দিকে ডাক দেখিয়ে বলো এই কথা বলার জন্য আমাকে দেখেছ। এটা তুমি রাতের বেলায় তো বলতে পারতে মাহি ভাবছে এত খুশির একটা খবর দিলাম নিলয় খুশি না হয়ে রেগে যাচ্ছে কেন আমি অফিসে চলে যাচ্ছি এই বলে নিলয় চলে গেল মাহি বিছানার উপরে বসে ভাবছে নিলয় কেন খুশি হলো না অফিসে বসে নিলয় ভাবছে এখন সে কি করবে মাহি মা হতে চলেছে এখন তো নিলয় মাহিকে বিয়ে করতেই হবে নিলয় মহা বিপদে পড়ে গেল রাতের বেলায় নিলয় বাসায় আসলো বাসায় এসে দেখতে পেল ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম আর মাহি নিলয়কে দেখে দোলা বেগম বলল কি হলো বাচ্চার বাবা খালি হাতে বাড়ি আসলে কেন আমাদের জন্য মিষ্টি নিয়ে আসনি নীলয় এ কথা শুনে রেগে যাচ্ছে কাউকে কিছু বলতে পারছে না মনে মনে বলছে বাড়িওয়ালি যাওয়ার পর মাহিকে যা বলার বলবে দোলা বেগম বলল মিষ্টি ছাড়া কিন্তু আমি তোমাকে ছাড়ছি না তুমি বাবা হতে যাচ্ছ এই বাড়ি সবাইকে তোমার মিষ্টি খাওয়াতে হবে আন্টি আমি কাল অফিস থেকে আসার সময় মিষ্টি নিয়ে আসবো আমি সবাইকে মিষ্টি খাওয়াবো আপনি কোনো চিন্তা করবেন না আমি তাহলে আজ আসি তুমি এক কাজ করো বউকে ভালো একটা ডাক্তার দেখিয়ে নাও তাতে করে তোমাদের ভালো হবে এ কথা বলে দোলা বেগম চলে গেল নীলয় মাহির দিকে তাকিয়ে আছে কাল সবাইকে মিষ্টি এনে খাইয়ে দেবে এই কথা কি আনটিকে বলা খুব দরকার ছিল পেটের ভেতর কিছু থাকে না এই কথা বলে নীলয় চলে গেল মাহি বসে বসে ভাবছে নীলয় এমন করে বদলে গেল কি করে এত খুশির খবর পেও নীলয় কেন মন খারাপ করে আছে কিছুদিন পর মাহি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নীলয়ের খবর নিচ্ছে নীলয় যখন সন্তানের খবর পেয়েছে তখন থেকে মাহির সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তাই মাহি বাধ্য হয়ে নীলয়ের খবর নেওয়ার জন্য রাস্তায় নেমেছে মাহি নীলয়ের ঠিকানা জানতো না তাই নীলয় ছবি দিয়ে খোঁজাখুঁজি করছে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালো তারপর এই বাড়ির দারোয়ান শফিল এসে বলল ম্যাডাম আপনি কাকে খুঁজছেন তারপর মাহি নীলয়ের ছবি দেখিয়ে বলল আপনি এই লোকটাকে চেনেন উনি তো আমাদের নীলয় ভাইজান এই বিল্ডিং এর ছয়তলায় থাকে আপামনি আপ আপনি কে আমি নিলয়ের বউ কি বলেন উনার বউকে আমরা চিনি আপনি বউ হলেন কি করে এ কথা শুনে মাহি বুঝতে পারল নীল তার সাথে মিথ্যে কথা বলেছে তখন মাহি আর কোনো কথা বলেনি বিল্ডিং এর ভেতরে চলে আসলো দারোয়ান দরজার সামনে এসে কলিং বেল দিল মাহির পেটে সন্তান নিয়ে দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হচ্ছে এমন সময় মায়া দরজা খুলে দিল মায়া মাহিকে দেখে জিজ্ঞেস করলো আপনি কে কাকে খুঁজছেন মাহি তখন কোনো কথা না বলে পাশ কাটিয়ে ঘরের ভেতরে চলে গেল মায়া পেছন পেছন পিছনে আসলো মাহি ড্রয়িং রুমে এসে দেখতে পেল নিলয় তার বাবা মোমিন সাহেবের সাথে বসে কথা বলছে এমন সময় মাহি তাদের কাছে আসলো নিলয় মাহিকে দেখে দাঁড়িয়ে গেল মোমিন সাহেব তাকিয়ে আছে আর ভাবছে এই মেয়েটি এই বাড়িতে আসলো মেয়েটিকে তারপর মোমিন সাহেব মাহিকে বলল কেমা তুমি কাকে খুঁজছ আমি আমার বাবার বাচ্চাকে খুঁজছি তোমার বাচ্চার বাবা এই বাড়িতে আসবে কি করে নিলয় কোনো কথা বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে নিলয় যেন কোথায় হারিয়ে গেছে দেখো তুমি যাকে খুঁজতে এসেছো ওনাকে এই বাড়িতে পাবে না আমি পেয়ে গেছি আমার এই বাচ্চার বাবা নিলয় এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল তোমার মাথা ঠিক আছে আপনার ছেলে আর আমি একই সাথে থেকেছি আপনার ছেলে কখনোই আমাকে বলেনি সে বিবাহিত সে বিয়ে করেছে আমাকে ঠকিয়ে গেছে আমি ওনাকে যতদিন বলেছি আমাকে বিয়ে করো একটার পর একটা অজুহাত দেখিয়ে এড়িয়ে গেছে আমি যখন সন্তানের খবর দিয়েছি আমাকে রাস্তায় ফেলে চলে এসেছে এই সব কথা শুনে মায়া কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো আমাকে কত বড় ধোকা দিয়েছে আমি হেরে গেলাম নিয়তির কাছে মাহি বলল এখন তুমি চুপ করে আছো কেন কথা বলো এখন তুমি কি করবে মোবিন সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তার ছেলে কত বড় একটা ভুল করেছে কি আর বলার ছিল ওনার নিলয় বলল এখন তুমি এখান থেকে চলে যাও না উনি কোথাও যাবে না এই বাড়িতেই থাকবে একটা মেয়েকে বিপদে ফেলে পালিয়ে এসেছ আবার যখন বাড়িতে আসলো তাকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ এই বোন এই বাড়িতেই থাকবে আমি সব কিছু মেনে নিলাম এই বাড়ির বউ হয়ে তুমি থাকবে সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ